এক্সাইটেড, মানে একটা ভালো মানে বই বুক ফেয়ারে যাচ্ছি, ওখানে নতুন একটা বই প্রকাশনা হবে অনুসন্ধান। এই মুহূর্তে যাদের দুজনকে দেখতে পাচ্ছ তারা আজকের বুক ফেয়ারের বলতে পারা যায় মধ্যমণি, তারা অনুসন্ধান থেকে আজকে কবিতা বলবে। ভালো মন্দ যাহাই আসো সত্যের এলাও সহজে, কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে কেউ বা শিখি পয়সা ধারে না। আমরা এসে গেছি এই মুহূর্তে, আমরা বইমেলা প্রাঙ্গণে এসে গেছি, এবার আমরা ভেতরে ঢুকবো। এসে গেছি, চলুন আমাদের সঙ্গে কিন্তু প্লিজ থাকবেন। এসে গেছি, এখন এই মুহূর্তে আমরা রয়েছি 361 নম্বর স্টল, নিউ ভারত সাহিত্য কুটিরে, কলকাতা বুক ফেয়ারে, আপাতত 361 নম্বর স্টল। একটু ঘুরে ঘুরে দেখাই, ওয়াও, জাস্ট ওয়াও। এই তো আমাদের অনুসন্ধান, এই তো দেখি কি হয়, সঙ্গে থাকবেন কি? ব্যস্ততা, এটা আমাদের 12 মাসে 13 পার্বণের এই শেষ পার্বণ, আশা করি কালকে থেকে হবে। আহা, আমাদের এখন ফিশ ফিঙ্গার রেডি হচ্ছে, ফিশ ফিঙ্গার। আরে, বাঙালি যেখানে যাবে সেখানে খাবে না সেটা হতে পারে না, রদ দেখা কলা বাচা দুই হয়। এখন আমরা চলে এসেছি চা পান, আমি হচ্ছে গিয়ে চা তাল, শুধু চা খেতে ভালোবাসি, আমার ফেভারিট ফুড হচ্ছে, ফুড বলা যাবে না, মানে খেতে ভালোবাসি হচ্ছে চা, পান করতে ভালোবাসি। আস্তে আস্তে এগোচ্ছি, সাংঘাতিক ভিড়, মানে আস্তে আস্তে ভিড়টা জমে উঠছে। আমরা একটু বেজে ঢুকবো, বংশীবদন চট্টোপাধ্যায়কে সামনে আসতে অনুরোধ করব এবং সিদ্ধার্থ সিংহ স্যার। নতুন আরম্ভের পথে কবি টিয়া পাখি।
প্রভাতের শুভারম্ভে দেখেছি তোমায় নব নব রূপে নব নব ধারায়। মনে পড়ে কত কি এ আনন্দ কোলাহল সে পাখি, চাইব চাইব হোক ভালো সারা জীবন, কিছু কথা থেকে যা। পাশাপাশি বসে আছি দুজন, ব্যবধান কয়েক আলোক বর্ষ, কোভিড আজ করেছে কোয়ারেন্টাইন, বিষাদের প্রশ্বাস বিমর্ষ। ওই বইটা পর সেই যে আমি পড়তে শুরু করলাম সেই কাকামশের হাত ধরে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের স্নেহ ছায়ায় তার লেখা পড়তে পড়তে আজকে আমার এই জীবন এগিয়ে চলেছে। আজকের এই মঞ্চে তাকে আমি স্মরণ করি আরেকবার আর শুভেচ্ছা জানাই পঙ্কজ বসাক মশাইকে। নমস্কার। অবশেষে বাড়ি ফেরা, যখন বেরিয়েছিলাম তখন কি রোদ ছিল আর দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা। এবার আমরা ঢুকেছি একটু পেট পুজো করতে, তাই তো? এবার আমরা খাওয়ার জন্য ওয়েট করে বসে আছি। ক্যাপসিকেন রেসিপি কাবাব এসে গেছে, একদম দারুন। আজকে এখানেই ব্লগটা শেষ করছি, পরের ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সব থেকে বড় সেন্টিমেন্টের জিনিসটা হলো আমার সম্পাদনায় এবং টিয়া পাখি নতুন সাহিত্যিক এবং সবাইকে ভালো রেখো, ভালোবেসো এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো, এবং তোমরা তোমাদের মতামত দিও, তোমাদের যেরকম মনে হয় মতামত দিও, ঠিক আছে? তোমাদের সঙ্গে নিয়ে